ويكنا نمشيش ما سرت على انا তো নাও আজকে আমরা যাচ্ছি পিকনিকে পিকনিকে যাচ্ছি সাইন্স সিটি তো এখান থেকে বাস ঠিক করা হয়েছে লাক্সারি বাসে এই বাসে করে আমরা যাব একাই যাচ্ছি আমি যাচ্ছি দিদি জামাই বাবু আর সাথে যে কুচকু যাচ্ছে দিদির মেয়ে তো এনজয় করব আর সেখানে যা যা এনজয় করছি সমুদ্রের সাথে শেয়ার করব দেখ যদি মুখ খসখসে লাগে তোর যদি খসখসে লাগে ওখানে দেখ ক্রিম রয়েছে ক্রিমটা মুখে মেখে নে দেখ আমি ভিডিওতে দেব তুই অবশ্যই তো নাও আমাদের বাস সামনে রয়েছে লাক্সারি ভলভো বাস ভাড়া করা হয়েছে তা অনেকটাই বড় বাস চ দেখ আও ও তো 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 আমরা বাসের মধ্যে চলে এসেছি এখন বাসে সিটও পেয়ে গেছি মা কোথায় জানি একটুখানি উঠে গেছে তো আবার মা আসবে বাসটাকে এখনো ছাড়েনি আশা দিয়ে আসবে বিশ্ববার চলে এসেছি আমি ভেতরে তোমার চালু হবে যাবো কলকাতাতে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো তো বাসে উঠলে বমির একটা প্রবলেম হয়েই থাকে তার জন্য এখন আমরা মেডিসিন খাবো এটা হলো স্টিমটেল এমডি এটা খেলে বাসের মধ্যে আগে খেয়ে নিলে যে ভমিটিংটা হয় ওটা হবে না তো আমিও খাবো ও খাবে আমি একটা খাবো এটা লাক্সারি বাস তো এমনি ঝাঁকুনি হলে তেমন কিছু হতো না কিন্তু লাক্সারি বাসে একটা প্রবলেম যেটাতে মোশন একটু বেশি হয় তার কারণে তো আগের বার আমি করেছিলাম এবার প্রথম আগের বার শুরু আমি করেছিলাম এবার আমি পুরো মেডিসিনটা খাচ্ছি চুষে খাবো আর এখান থেকে আটটা অর্ধেক ছিটবো যেটা আমি ওকে দেবো অর্ধেক খেতে হবে তখন ঠিক আছে ঠিক আছে খেয়ে নেবো ওটা তো বন্ধুরা এখানে আমরা বাসের মধ্যে অনেক এনজয় করেছি নাচ করেছি গান করেছি অনেক এনজয় করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরছি তো নাও সায়েন্স সিটিতে পৌঁছে গেছে এখানে প্রচণ্ড ভিড় রয়েছে আর আপাতত আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হলো পার্কিং তো পেছন দিকটা ওদিকটা তো হচ্ছে পার্কিং প্রচণ্ড সুন্দর সুন্দর দেখতে গাড়িগুলো দাঁড়িয়ে আছে মার্সিডিজ বিএমডাব্লিউ ওয়াডি সব ওখানে রয়েছে আর সামনের দিকটাতে প্রচণ্ড ভিড় মানে এত লোক সিজন টাইম তো লোক হবেই ভিড়টা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এখানে দেখে নাও প্রচণ্ড ভিড় রয়েছে আর ওপরে চলছে রোপওয়ে
তো রোপওয়ে করে মানুষ রোপওয়ে চড়ছে, এখান থেকে স্টার্ট হচ্ছে রোপওয়ে। তো আই হোপ এটাও চড়বো, দেখা যাক। প্রচণ্ড ভিড় রয়েছে এখানে, আর আমাদের বাসটা ওখানে দাঁড়িয়ে আছে, একটু দূরে এসে কথা বলছি। ওখানে প্রচণ্ড লোক আমাদের বাসের সাথে, আর এখন মনে হয় প্রায় বেজে গেছে কটা, একটা বেজে গেছে। তো এখানে টিফিন করেই তারপরে ঢুকবো। দারুণ দারুণ গাড়িগুলো এখান দিয়ে এন্ট্রি করছে। তো এখানে টিফিন করব, টিফিন করে দেন ওখানে ঢুকবো, প্রচণ্ড ভিড়। তো যেহেতু আমাদের ঢুকতে ঢুকতে প্রায় একটা বেজে গেছে, তো প্ল্যান করা হয়েছে আগে খেয়ে দিয়ে নিয়ে তারপরে সায়েন্স সিটি পুরো ঢোকা হবে। তো কিছু লোক গেছে গিয়ে টিকিটের জন্য গেছে টিকিট কাটতে, আর যারা যারা বাদবাকিরা আছে তারা এখানে বসে আগে খেয়ে নিচ্ছে। এখানে খেয়ে নিয়ে তারপরে সায়েন্স সিটির ভিতরে ঢুকে ঘুরতে যাবে। তো খাওয়া দাওয়ার মধ্যে এখানে মেবি দিচ্ছে হচ্ছে ফ্রায়েড রাইস, চিকেন কষা, এটাই আছে। দেখা যায় যখন খেতে বসবো তখন বোঝা যাবে। খাচ্ছিস তো ভালো করে, কটু খেলি, তোর কিছু লাগবে? ফ্রাইড রাইস, ঝোল, আলু, নাও খেতে বসে পড়েছি। মাংস, ডিম, ফ্রাইড রাইস খাওয়া শুরু করি। তো না অনেক কষ্ট করে সায়েন্স সিটির ভেতরে ঢুকেছি, তো ধীরে ধীরে এন্ট্রি করছি, কিন্তু প্রচুর ভিড় ভেতরে। চারপাশটা দেখিয়ে দিলে লোকে আর লোকে ভর্তি, আর কিছুই নেই। ওদিকে লোক, এদিকে লোক, এদিকে লোক, চারিদিকে লোক, কিন্তু এখান থেকে ভিউটা দেখতে অসাধারণ লাগছে। বিকাল প্রায় 3:15 নাগাদ, 3:15 এরকম বেজে গেছে। তো ওরা ওপাশ দিয়ে ঢুকছে, আমি ভিডিও করার জন্য এপাশ দিয়ে এন্ট্রি নিচ্ছি। তো দেখা যাক কী কী রাইড করতে পারি আর কী কী ঘুরতে পারি। কতগুলো হয়ে গেলাম আমি, চ ফুলগুলো এতে ঢুকছি এখন, চ বেরোতে পারবি তো? কোন দিকে রাস্তা? এদিক দিয়ে, এদিক এদিক দিয়ে, এখানে কি আছে? ও এখানে কিছু নেই, কিছু নেই তো দিকে, সবাই যেখানে আছে সেখানে। ভাই কোথা দিয়ে লোক যাচ্ছে, কোথা দিয়ে আমরা যাচ্ছি? তুই ওখানে কষ্ট করে গেলি এদিকে, সোজা রাস্তা কোথায়? কোথায় রাস্তা আছে? ব্যাসে শেষ বংশারি ঢুকে পড়েছি, সবাই দাঁড়িয়ে আছে ওদিকে যাওয়ার জন্য, কিছু নেই। লোক কম থাকলে ভালো হয়, নিজের ছবি নিয়ে চারিদিকে দেখা যাবে। শেষ হলো এদিকে মিরাজ, আমাকে এটা দেখা যাচ্ছে না, কি আশ্চর্য, আমাকে দেখা যাচ্ছে না।
থেকে দেখা যাচ্ছে, সাইড থেকে দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছিস? ওইভাবে না, এদিকে আসো, এই ঠান্ডা ধরা দেবে, নিজের ছবি দেখতে হবে। সেটাই তো, আমাকে আমাকে দেখা যাচ্ছে না তো, এবার সাইড থেকে দেখলে আমাকে দেখা যাচ্ছে। হাত দেখ, হাত লাল হয়ে গেছে, দেখ আর হবে না তোদের। টান টান টান, এখানে যা দেখা যাচ্ছে সব বড় লোকের খাবার। এই দেখতে পাচ্ছ 40 টাকা, এখানে 10 টাকার জিনিস 40 টাকা বিক্রি হবে। ওখান থেকে শুরু করে এই যে ভিড়, ভিড়ের শেষ নেই, ধরে ধরে ভিড়। কি কিনলি এটা? কত নিয়েছে? 50 টাকা। তো 40 টাকার জিনিস 50 টাকা। তো শেষ হয়নি এখনো, আমার একটুখানি বাকি আছে এর মধ্যে। কত দিল একটুখানি পাপড়ি চাট? 50 টাকা। একটুখানি পাপড়ি চাট 50 টাকা? কি বলবো আমি? এটা এই দেখ 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 দাদা ফেলে আস, নিয়ে খাবাই খা, তোরা খেতে থাক। সায়েন্স সিটিতে এসে 50 টাকাতে পাপড়ি চাট কিনেছে, না এর থেকে জঘন্য পাপড়ি চাট আর আমি কোনোদিনও খাইনি। আর কিনবি তুই এসব পাপড়ি চাট? কোনোদিনও কিনবি না। বলতো দাবি কত এবার? একটা কোল্ড ড্রিঙ্কস খেলি আবার এটাও খেয়ে নিচ্ছিস? হ্যাঁ, তোর ব্যাপারটা কি? এতক্ষণ তো বিভিন্ন বকর 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 করছি, এখন কত বল? ইউটিউবের মধ্যে নিই নি কেন, তার জন্য বেশি প্রকল্প 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 করছি, এখন আবার চুপচাপ হয়ে গেছে। আমাদের ট্রেন চলে এসছে, ওঠো ওঠো। এই পুরোটাই আমরা হয়ে গেছি, হয়ে গেছে। হ্যাঁ, পুরোটা আমরাই ছুটতাম। বসে পড়েছি, মজা হচ্ছে, মজা হচ্ছে, তোর মজা হচ্ছে, তোদের মজা হচ্ছে। তো এখানে আমাদের উপরে চলে এসছে, তো এখানে এটাতে উঠবো, দেখা যাক কোনটাতে উঠি।
Now at last রূপই উঠে পড়েছি কেমন লাগছে রূপই উঠে তোমাদের কেমন লাগছে হাই উই আর ট্রাভেলিং রূপই নাও হাই নাইট রূপই পড়া না জানো সবা শক্ত ফার্স্ট টাইম রূপতে চলেছিলাম বিরাট ভয় লেগেছিল দেখা যাক এবার কি হয় চলে এসেছিল হ্যাঁ প্রথমবার চলে জ্বর চলে এসেছিল এবার দেখা যাক কার জন্য সিনটা দেখো সব ভালো করে দেখানোর জন্য তারপর ওরে মাগো ভয় লাগছে তোমার হরে কৃষ্ণ ও মাগো এটা আস্তে আস্তে চলছে না না এটা আস্তে চলছে না ব্যাপারটা হচ্ছে এই পাশে যেটা ছিল সেটা ওইখানে পৌঁছে গেছে এখন ওটাতে লোক উঠবে আমার নিজেরই ভয় লাগছে রীতিমতো ধরে বসে আছি আমার হাত পা হাত ঘামছে রীতিমতো এত ভয় পাও হরে কৃষ্ণ রে আবার নড়ছিস কেন নড়ছে রে আবার চলছে চলছে হ্যাঁ সত্যি সত্যি হ্যাঁ আমার হাত ঘেমে গেছে হ্যাঁ বেটা মানুষের মধ্যেই পড়বো আর হচ্ছে বলে ভাই যাকে তো পাহাড় শুধু পাহাড় বাবা গো ভাই দরজা খোলা গে চলো না এখন বাড়ি ফেরার পেলা তো একটা হাওয়াই মিঠাই কেনা হয়েছে গুন্ডুরার জন্য তো এরা তিনজন মিলে এনজয় করবো এখন চল খোল এটাকে খোল হাওয়াই মিঠা আমার মুখে লেগে গেছে তো নাও এখন বাড়িতে পৌঁছে গেছি অনেক জার্নি করে তো অনেক টায়ার্ড কটা বাজে প্রায় এখন দশটা সাড়ে দশটা কি এগারোটা বাজে চললো রাস্তায় প্রচণ্ড ঠান্ডা ছিল শুধুমাত্র এই একটা টি শার্ট পরেই পুরো রাস্তা কাটিয়ে দিয়ে এসেছি গলা ব্যথা হয়ে গেছে গলা খুশখুশ করছে
তো আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।